বাংলাদেশের প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এস এম মহসিন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরিচালক আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর এবং মুনি চৌধুরী পরিচালিত চিঠি ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন এস এম মহসিন। তিনি 2018 সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন, পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদক। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2020 সালে তাকে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করা হয়। রঙিন দুনিয়ায় চলার পথে হঠাৎ বাধা নেমে আসে তার। পাবনায় অন্তরাত্মার ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেই আক্রান্ত হন করোনা ভাইরাসে। 4 এপ্রিল হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। 73 বছর বয়সী এই শিল্পী শিক্ষকের ফুসফুসের 77% সংক্রমিত হয়েছিল। প্রায় 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার 18 এপ্রিল সকাল 9:30 রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।